সুমনলি আজকে আমি আপনাদেরকে কাঠা জমির উপরে একটা এক ইউনিট বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব আপনারা এই প্ল্যানটা সুন্দর একটি বাড়ি প্ল্যান এটা মূলত একটা ছয়তলা বাড়ি হবে নিচতলায় গ্যারেজ হবে নিচতলায় নিচতলায় হচ্ছে একটা শোরুম হবে আর অন্যতলায় একটা এক ইউনিটের বাড়ির প্ল্যান হবে তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের চাহিদা এটার উপর আমরা প্ল্যানটা করবো তো দর্শক মূল প্ল্যান যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন তো দশমণ্ডলী আসুন আমরা প্ল্যানটা দেখি এটা এটা আপনার দেখতে পাচ্ছেন মেইন রোড এটা মেইন রোড এটার সাইডে আরেকটা রাস্তা আছে আর এটা হচ্ছে 45 ফিট লম্বা আর আপনার তিরিশ ফিট চওড়া এ হচ্ছে মোটামুটি জায়গাটা এটা নিস্তারাটা পুরা হচ্ছে একটা শোরুম হবে এই শোরুমে এই সামনে দিয়ে তারা প্রবেশ করতে পারবে টোটাল শোরুম এটা একটা অফিস হইতে পারে আর যারা অন্য তলায় যাবে তারা এই সাইড রাস্তা এসে এই সিঁড়িটা ব্যবহার করে অন্য তলায় যাবে আমি সে টিপিক্যাল ফ্লোর প্ল্যান্ট এখানে উপস্থাপন করছি আপনারা দেখছেন যে সেই দিয়ে ঢোকার পরেই একটা বড় ড্রয়িং ড্রাইনিং পাবে মাপটা এরকম বিশ ফিট বাই বিশ ফিট এখানে এসে নিয়ে সেটা বেডরুম পাবে এই বেডরুমের সাথে একটা বাথরুম অ্যাটাচ আছে এবং একটা বারান্দা আছে এই বেডরুমটার মা মাপ বারো ফিট বাই চোদ্দ ফিট আবার এখানে আরেকটা বেডরুম আছে বারো ফিট বাই চোদ্দ ফিট সাথে একটা বাথরুম আর এবং একটা বান্দা আর এখানে একটা কিচেন আছে বড় আট ফিট বাই সাত ফিট একটা বাথরুম কমন বাথরুম আছে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এখানে একটা বেডরুম আছে এগারো ফিট বা এগারো ফিট সাথে একটা বারান্দা আছে যদি প্রয়োজন হয় এখানে আরেকটা সে বাথরুমও করে নিতে পারবে তো মোটামুটি এই হচ্ছে এক দুই তিন চারটা রুম একটা বড়ো ড্রয়িং ডাইনিং এটাকে দুই ভাগ করে নেওয়া যায় দুটা রুম করা যায় সেই প্ল্যানটা আমি আপনাকে উপস্থাপন করবো এটা একটা ভিআইপি টাইপের প্ল্যান আপনি দেখতে পাচ্ছেন আবার আমি যদি আবার প্রথম থেকে বলি সিট ঢোকার পরে সেটার পরও ড্রয়িং ডাইনিং পাচ্ছে তারপর এখানে এখানে একটা 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 বেডরুম বেডরুম সাথে সাথে বাথরুম বান্দা সামনের বান্দার ডিজাইন হিসাবে কাজ করবে আর এখানে একটা কিচেন এবং একটা কমন বাথরুম এখানে আর একটা বেডরুম এই হচ্ছে আজকে আমাদের উপস্থাপনা ছোট্ট একটা জায়গার উপরে একটা বড় প্ল্যান ছয়তলা বাড়ি প্ল্যান করা হয়েছে আপনাদের এখানে মাপটা তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট হচ্ছে পঁয়ত্রিশ ফিট বাই তিরিশ ফিট গুণগুলো তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট হয় তো আমি যদি এই এই প্ল্যানটার যদি আমি হচ্ছে আপনাকে ফাউন্ডেশান খরচ যদি ছয়তলা বাড়ি করতে চাই তাহলে ফাউন্ডেশনে আপনার প্রায় দশ লক্ষ টাকা খরচ হবে এই বাড়িটা যদি আমি ফাউন্ডেশান করতে চাই তাহলে ছয়তলা ফাউন্ডেশান করতে চাই তাহলে পারে আমার প্রায় দশ লক্ষ টাকা খরচ হবে এবং যেহেতু ছয়তলা বাড়িতে অনেক ক্ষেত্রে অবশ্যই স্যান্ড পালিংয়ের প্রয়োজন হইতে পারে স্যান্ড পালিং হলে আপনার জানেন যে যেহেতু দুই কাঠা জমে তাতে মোটামুটি তিন সাড়ে তিন লক্ষ টাকা আপনার হচ্ছে স্যান্ড পালিংয়ে খরচ হবে তো এই স্যান্ড প্যালিং খরচটা কিন্তু যদি আপনি দুই তিন তলা বাড়ি করেন সেখানে স্যান্ড লাগে না অনেক সময় চার পাঁচতলা ছয়তলা বাড়ির ক্ষেত্রে স্যান্ড পানি লাগে আর যদি আট সিচি পাইলিং হয় কাস্ট সিটু পাইলিং হয় সেক্ষেত্রে প্রতি কাঠাতে আমরা জানি আট থেকে দশ লক্ষ টাকা খরচ হয় তো সেরকম খরচ আমরা হয়তো এই বাড়িতে করবো না আমরা স্যান্ড পাইলিংয়ে সীমাবদ্ধ রাখলাম তো আমি যে হিসাবটা দেখলাম যে প্রতি শুধু ফাউন্ডেশনের খরচ হবে প্রায় দশ লক্ষ টাকা এবং প্রতি তালা কমপ্লিট করতে যেহেতু তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট প্রতি তালা কমপ্লিট করতে ষোলো লক্ষ টাকা খরচ হবে তো সেই হিসাবে যদি আমি ছয় তলা বাড়ি করে সে আমি এখানে ষোলো ষোলো লক্ষ টাকা অথবা পনেরো লক্ষ টাকা ছয় দিয়ে গুণ করে নব্বই লক্ষ টাকা খরচ হবে আর সাথে ফাউন্ডেশন দশ দশ লক্ষ টাকা এক কোটি টাকা সেই সাথে কিছু এক্সট্রা খরচ হইতে পারে এক কোটি দশ থেকে বিশ লক্ষ টাকা হইলে একটা ছয়তলা বাড়ি এই দুই কাঠার উপরে করা সম্ভব হবে তো দর্শক মধ্যে এই মোটামুটি আমাদের আজকের উপস্থাপনা ছিল তো বাড়ির নির্মাণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম ইঞ্জিনিয়ার টুটুন মোবাইল নাম্বার জিরো সেভেন এইট থ্রি নাইন জিরো সিক্স নাইন ওয়ান টু এবং আরেকটি নাম্বার জিরো ওয়ান সেভেন ট্রিপল ফোর নাইন ফাইভ ডাবল এইট সিক্স তো দর্শকমন আমরা সারা মানুষের নাম মাত্র টাকায় বাড়ি ফ্লোর প্ল্যান করে দিয়ে থাকি এবং বাড়ি নির্মাণ সংখ্যাতে যে কোনো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি অনেক সময় যদি আপনারা মোবাইলে আমাকে অ্যাভেলেবল না দেখেন তাহলে ইমো অথবা ভাই ভাইবারে আপনারা মেসেজ দিয়ে রাখতে পারেন মেসেজ দিয়ে আপনি চাহিদা বললে আমি আমার অবসর সময় আমি আপনাকে মেসেজের মাধ্যমে আমি উত্তরগুলো দিতে পারবো তো দর্শকমনির আপনার সবাই ভালো থাকবেন আগামী পর্বে আর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হবো ততক্ষণ আমি নিচ্ছি আল্লাহ হাফেজ আগের পর্ব একটি সুন্দর নিয়ে উপস্থিত